এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়েরা। এ সপ্তাহের নাটক অরুন্ধতী বসুর সত্যি যদি এমন হতো। রাত প্রায় 10টা বেজে গেছে, রাস্তাঘাট ফাঁকা। পা চালিয়ে নকুল মামা বাড়ি ফিরছেন, পরনে ঢোলা পাঞ্জাবি, পায়জামা, কাঁধে ঝোলা ব্যাগ। ছাত্রছাত্রী পড়িয়ে বাড়ি ফিরতে আজ বেশি দেরি হয়ে গেল, তবে গলা ছেড়ে গান গাইতে ছাড়লেন না। আমি কোন পথে যে চলি, কোনো কথা না বলি, ছুঁচই দূর চোর ছ্যাঁ চোর, কোথায় তোরা গেলি? বাবারে, কি অন্ধকার গলিটা! ও বাবারে, মারে কি জোরে লাগলো পায়ে, ব্যাগটা ছিটকে কোথায় গেল রে বাবা! অন্ধকারে হাতড়াতে গিয়ে একটা শক্ত বান্ডিল হাতে ঠেকল। বাবা, এটা আবার কি রে, শক্ত নেব না, দরকার নেই, আচ্ছা নিয়েই দেখি না হয়। ভাবতে ভাবতে তুলে নিলেন বান্ডিলটা। বাড়িতে ঢুকে আলো জেলে দেখলেন পড়ে গিয়ে পাটা বেশ কেটে গেছে, রক্ত পড়ছে। এ এ, পাও কাটলো, ওষুধ তুলো কোথায় কি কে জানে, যাই জল দিয়ে পাটা ধুয়ে ফেলি। এসব করতে গিয়ে বান্ডিলটার কথা মনেই ছিল না। খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার সময় নজরে পড়ল, আরে কি উঠিয়ে নিয়ে এলাম রাস্তা থেকে, দেখাই হলো না তো। বান্ডিলটা খুলে দেখি, উমা, এ কি যে টেবিল ঘড়ি, কিন্তু কাঁটা নেই, তবে টিকটিক শব্দ করে যাচ্ছে। ভাবলাম দামি কিছু হবে, তা না, হায় রে পোড়া কপাল আমার রে, ভাবলাম এক আর পেলাম একই রে, এসব জঞ্জাল আমি রাখবো না ঘরে। হাতে তুলে নিয়ে সবে ছুঁড়ে ফেলতে যাবে, ভারী ভারী লাগছে কেন, মনে হচ্ছে কে যেন হাতটা চেপে ধরেছে, কিছুতেই নামাতে পারছি না। আহ, ও আরে বাবা রে! হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল, মনে হলো দূর থেকে যেন কেউ বলছে, ওরে ওটা ফেলিস না, রেখে দে, ভাগ্য ঘুরে যাবে। নকুল মামা যন্ত্রচালিত পুতুলের মতো বান্ডিলটা নামিয়ে রেখে দেয়, মুখে ঘাড়ে জল দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে, এপাশ ওপাশ করতেই থাকে কিন্তু ঘুম আসে না। না, আজ আর ঘুম হবে না, কি যে ভালো হবে, কিভাবেই বা হবে কে জানে। দরজাটা খুলুন না দাদা, ঝড় বৃষ্টি থেকে একেবারে ভিজে গেছি, দয়া করে দরজাটা খুলুন। আজ 35 থেকে 36 বছর হয়ে গেল নকুল মামা একাই থাকেন, কত ঝড় বৃষ্টি আমফান সুনামি একাই কাটিয়েছেন, কোনোদিন তো ভয় করেনি, আজ যেন গাটা কেমন ছমছম করছে। যাই হোক, টলমলো পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, দেখলেন পাকা চুলের এক বৃদ্ধ সর্বাঙ্গ ভিজে গেছে। রাতটুকু একটু আশ্রয় দেবেন। রাতটা আশ্রয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কাঠের চেয়ারটিতে বসুন, আমি একটা পোশাক দিচ্ছি, পাল্টে নিন। রান্নাঘর থেকে একটু গরম দুধ নিয়ে আসার সময় দেখলেন লোকটি ঘড়ির মতো জিনিসটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। আরে আরে আরে, ও কি করছেন, আরে ও কি করছেন, পড়ে যাবে, ভেঙে যাবে যে! বলতে বলতে হাত থেকে পড়ে গেল এবং জিনিসটা খান খান হয়ে ভেঙে গেল, চারপাশে ছড়িয়ে পড়ল হাজার হাজার হিরে, ছোট বড় মাঝারি, তাদের কি রূপ কি রং! ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, নকুল মামা কিং কর্তব্য বিমূঢ়, কি করবে কি না করবে, হাসবে না কাঁদবে, লাফাবে না চিৎকার করবে সে জানে না। হঠাৎ নজরে পড়ল একটা চিরকুট, খুলে দেখলেন তাতে গোটা গোটা হাতের লেখায় লেখা, নকুল তুমি বড় ভালো, তাই হিরে দিয়ে করলাম তোমার ঘর আলো। আরে বৃদ্ধ লোকটি কোথায় গেলেন, দেখতে পাচ্ছি না তো, যাগে আর কি লেখা আছে দেখি। তবে একটা কথা মন দিয়া শোনো, এই ধন সম্পদ একা ভোগ করো না যেন,
আসবে আমার নাতনি, দেখে তোমার ভাব ভঙ্গি, তোমাকে মনোনীত করলাম তার সঙ্গী। মেয়ে বড় মেধাবী, ইচ্ছে ছিল পড়বে ডাক্তারি, অভাবের সংসারে হয়নি স্বপ্ন পূরণ। এ সম্পদ নিতে করো না দ্বিধা, যদি তুমি করো তাকে গ্রহণ, এবার হবে আশা পূরণ। এক মনীষী হয়ে খুশি দিয়েছিলেন আমায়, রেখেছিলাম সঙ্গোপনে, যদি কোনো সৎ ব্যক্তি আসে দেব তাকে, এই ছিল মনে। সুখে থাকো, ভালো থেকো, আশীর্বাদ নিয়ে শুরু করো জীবন। আবার দরজায় কড়া নাড়ার শব্দ। খুলতেই দেখে সলজ্জ মুখে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। অবিকল সেই চোখ, সেই মুখ, সেই হাসি, তার স্বপ্নের রাজকন্যা, যাকে শত ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারেননি। চাকরির চেষ্টায় ছেড়ে আসতে হয়েছিল তাকে। পরে শুনেছিলেন কোনো এক ব্যাংক কর্মীর সঙ্গে নাকি বিয়ে হয়ে গেছে অনিতার। সারা রাত কান্নাকাটি করেছিলেন, পরে নিজেকে সান্ত্বনা দেন। কি করে করতাম বিয়ে, আমার তো পয়সাই নেই। বছর দুয়েক আগে একবার খবর পেয়েছিলেন মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছে অনিতা। সেদিন তিনি খুব কেঁদেছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবতে ভাবতে নকুল খেয়ালই করেনি মেয়েটির সর্বাঙ্গ ভিজে গেছে, ঠকঠক করে কাঁপছে। মায়া হলো তার, হাতটা ধরে বললেন, এসো এসো ঘরে এসো, ওই হ্যাঁ হ্যাঁ ওই চেয়ারটায় বসো, এই নাও এই দুধটা খাও। কি নাম তোমার, এখানে এসছো কেন? নিতা, ডাক্তারি পড়তে এসেছিলাম। কলেজের সামনে গিয়ে দেখি শয়ে শয়ে লোক, মিছিল, স্লোগান, কাউকে ঢুকতে দিচ্ছে না। কি যেন একটা গন্ডগোল হয়েছে, সমস্ত শহরটা তোলপাড়। গাছতলায় দাঁড়িয়ে ভয় কাঁপছিলাম, কাঁদছিলাম। এক বৃদ্ধ এসে বললেন, ভয় নেই, আমার সঙ্গে এসো, আমার নাতি ওই বাড়িতে থাকে, ও খুব পরোপকারী, যতদিন না গন্ডগোল থামে তুমি থাকো ওর কাছে নিশ্চিন্তে, আমার বলা আছে। নকুল স্তম্ভিত, আজ স্বপ্ন বাস্তব তার সব এক হয়ে যাচ্ছে। আমার স্বপ্নের অনিতা আজ নিতা হয়ে এসেছে আমার কাছে। গল্পটি শোনালেন অভিক ঘোষাল। অন্যান্য ভূমিকায় নকুল সাগনিক দাস, একজন শিবশঙ্কর গুপ্ত, বৃদ্ধ অনিরুদ্ধ ঘোষ, নিতা রুমেলি সরকার। নির্দেশনা নবনাটকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই উৎসবের সময়টা আমাদের রেডিও নাটক আপাতত স্থগিত রইল। আবার নাটক নিয়ে ফিরে আসব 3 নভেম্বর 2024। আপনাদের সকলের অপেক্ষায় রইলাম। সবার পুজো এবার খুব ভালো কাটুক। নমস্কার।